মসজিদগুলো থেকে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা নিজ নিজ এলাকার তরুণদেরকে ডেকে নিয়ে তাদেরকে মিটিং করে তাদেরকে আল্লাহর ঘরমুখী করে তাদেরকে দিয়ে সামাজিক নানা উদ্যোগ গ্রহণ করতে হবে রাস্তার ময়লা পরিষ্কার করার জন্য সামাজিক উদ্যোগ নেওয়া যেতে পারে মশা নিধনের জন্য সামাজিক উদ্যোগ তরুণদের নেতৃত্বে নেওয়া যেতে পারে অভাবী মানুষদের তালিকা প্রণয়ন করে সম্পদশালীদের তালিকা প্রণয়ন করে সম্পদশালীদের কাছ থেকে অর্থ নিয়ে স্বচ্ছতার সাথে জবদিহিতা নিশ্চিত করে এলাকার মান্যগণ্য মুরব্বীদেরকে সাথে নিয়ে দেশের আইনশৃঙ্খলার যথাযথ নিয়ম অনুসরণ করে আমরা যদি প্রত্যেকটা মসজিদ থেকে এরকমভাবে উদ্যোগ নেই এবং মসজিদ কেন্দ্রিক তরুণদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি শুধুমাত্র সহযোগিতামূলক কর্মকাণ্ড নয় তাদের জন্য নানামুখী ক্রীড়া কৌতুকের ব্যবস্থা থাকতে হবে তাদের জন্য নানা আনন্দের উপলক্ষ থাকতে হবে মসজিদগুলো যদি নেতৃত্ব দেয় ইমাম খতিবরা যদি নেতৃত্ব দেন তাহলে আমাদের যুবকরা তারা একাই এই সমাজের চেহারা বদলে দেবে ইংসা আমাদের এই সমাজের অভাবী মানুষদের অভাব দূর করার নাম করে তাদেরকে ধর্মান্তরিত এই এই জঘন্য কর্মকাণ্ড করার আর দুঃসাহস পাবে না কিন্তু আমাদের দায়িত্ব অনেক ভাইরা আমার আমি সব সময় বলার চেষ্টা করি বিশেষ করে আজকের এই তরুণদের এই তাদের চমৎকার যে নানামুখী উদ্যোগ তারা গ্রহণ করেছে বলে তারা জানিয়েছে এরকম আরো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে যুবকরা যখন বলে যে হুজুর আমরা সামাজিক কাজ করেছি অমুক কাজ করেছি আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আমি তাদেরকে সেলুট জানাই এরাই আমাদের ভবিষ্যৎ এবং এরাই হলো আদর্শ মুসলিম তরুণ শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দি করলে হবে না এবাদত বন্দিগি তো করতেই হবে তার পাশাপাশি সমাজের অভাবী মানুষের অভাব দূর করার জন্য আমাদের তরুণদেরকেই জাগতে হবে ইংসা জাগতে রাজি আছেন তো আপনারা মনে রাখবেন ভোগে আনন্দ আছে কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে অনেক বেশি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের এক ওয়াজে তিনি বলেছিলেন যে আপনি এক কেজি গোস্ত কিনে নিজে রান্না করে খেয়েছেন আপনি মজা পাবেন এতে কোনো সন্দেহ নাই ভোগে স্বাদ আছে কিন্তু আপনি একজন অভাবী মানুষকে দেখে সে কতদিন গোস্ত খায়নি আপনি জানেন আল্লাহ আপনাকে প্রায় খাওয়ায় সেজন্য আল্লাহকে খুশি করবার জন্য তাকে গোস্তগুলো দিয়ে দিলেন এতে মনে হচ্ছে যে আপনি নিজে ভোগ করলেন না কষ্ট পাবেন কিন্তু তার মুখে যে হাসি দেখতে পাবেন এবং তার বাসা বাচ্চাদের মধ্যে যে আনন্দ এবং যে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে এটা দেখার পর আপনি নিজে খেয়ে যে আনন্দ পেতেন আপনার মধ্যে আনন্দ তার চাইতে আরো বেশি হবে হিংসা ভাই আমার আমরা মানুষের কল্যাণে কাজ করবো তো আমি প্রত্যেক এলাকার যুবকদেরকে উদারত আহ্বান করতে চাই আপনাদের ইমাম খতিবরা যদি নিজেরা না জাগে আপনারা তাদেরকে জাগ্রত করেন ইমাম সাহেব খতিব সাহেবদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন এবং বলেন যে হুজুর আপনি নেতৃত্ব দেন আপনি আমাদের সাথে থাকেন বিশ্বস্ততার সাথে আস্থা এবং নির্ভরতার সাথে আমাদেরকে এই সমাজের মানুষের কষ্ট লাঘব করার জন্য কাজ করতে হবে ইনশা সবাই রাজি আছেন তো মনে রাখবেন আল্লাহর কাছে প্রিয় মানুষগুলো হলো তারা যারা পরোপকার করে নবী করিম সাল্লাল্লাহু ঐতিহাসিক একটা হাদিস আছে আপনারা অনেকেই শুনেছেন নবী আলাইহিস সালাম বলেছেন মাননাফাসান মেনেন কোরবাতাম মেন কুরবি দুনিয়া যে ব্যক্তি কোনো ইমানদারের দুনিয়ার কোন একটা কষ্ট দূর করার চেষ্টা করে তার বিপদ লাঘবে দূর করার জন্য তার কষ্ট লাঘবের জন্য একটু দৌড়াদৌড়ি করে কারো চিকিৎসার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন আপনি একটু তার রুগীটার জন্য একটা গাড়ির ব্যবস্থা করলেন ডাক্তারের সাথে কথা বলে দিলেন দিলেন একটু হেল্প করলেন করলেন সহযোগিতা আগায় এরকম যদি কেউ করে না কেমতে দিন আল্লাহ তালা তার নানামুখী বিপদ যখন সে তার হবে আল্লাহ তালা সেগুলো দূর করে দিবেন দুনিয়াতে এই মানুষের উপকার করার কারণে এবং একইভাবে যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের জন্য চেষ্টা করবে আল্লাহ আখেরাতে তার নানামুখী বিপদ দূরের জন্য আল্লাহ তাকে উদ্ধার করার জন্য আল্লাহ করবেন এবং যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি এগুলো গোপন করে আল্লাহ তালা তার দোষটি গোপন করবেন অতএব প্রত্যেকটা এলাকাতে মসজিদে মসজিদে এবং প্রতিটা মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের তরুণদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে আমি সৌদি আরবে দেখেছি প্রায় প্রায় সকল মসজিদে বলতে পারেন তরুণদের জন্য ক্লাব থাকে এই ক্লাবে তরুণরা আসে তারা এসে নানামুখী সামাজিক কার্যক্রম এর জন্য তারা উদ্যোগ গ্রহণ করে সেই সমস্ত ক্লাবে বসে তারা পরামর্শ করে কিভাবে সমাজকে উপকার করবে এবং সেখান থেকে তারা নানামুখী ক্রীড়া কৌতুক আনন্দ বিনতম সাংস্কৃতিক আয়োজন তারা মসজিদগুলোর পাশ থেকে করে দুঃখজনক আমাদের দেশে মসজিদগুলো থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয় না আমাদের তরুণরা সেজন্য বিপদগামী হয়ে যায় খারাপ দিকে চলে যায় এই জন্য মসজিদগুলোকে যেরকম তরুণদের জন্য উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে তাদের জন্য নানামুখী উইং এবং উইন্ডো খুলতে হবে তাদের জন্য অফিস খুলতে হবে তাদেরকে মসজিদ থেকেই তাদেরকে নেতৃত্ব দিতে হবে তাহলে এই সমাজের অভাবী মানুষ এবং কষ্টে থাকা মানুষের কষ্ট লাঘব হতে আর সময় লাগবে না ইনশা সবাই চেষ্টা করবো তো আল্লাহ তালা আমাদের তরুণদের সবাইকে জেগে উঠার তৌফিক দান করুন সকল ভালো কাজে তাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন